আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসলানা। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আলোচনা করব, আমার এক বড় ভাই আছেন বরিশাল থেকে, তিনি এক মাস বয়সে বাচ্চা জন্ম আছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা রয়েছে এখানে, দেশি মুরগি বাচ্চা। উনি আজকে 250 বাচ্চা নিতেছে, উনি 250 বাচ্চা নিতেছে অনেক দূর থেকে এসে, বা কেনই বা এই বাচ্চাগুলো নিতেছে এত দূর থেকে, উনি আসলে বর্তমানে এখন কি করতেছে, বা এই সম্বন্ধে বিষয়গুলো আলোচনা করব। যারা নতুন রয়েছেন আসলে তারা কিভাবে শুরু করবেন, বা কত মুরগি দিয়ে শুরু করে ভালো হবে, বর্তমানে ওনার অবস্থাটা কি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কথাটা আবারই শুরু করা যাক সেই ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রাকিব খান। মোহাম্মদ রাকিব খান। কোন জেলা থেকে আসছেন? বরিশাল জেলা, বাকেরগঞ্জ থানা। তো এই যে দূর থেকে এসে এখান থেকে বাচ্চা নিতেছেন, কি মুরগি বাচ্চা নিতেছেন? দেশি মুরগির বাচ্চা ভাই। দেশি মুরগির বাচ্চা। তো এই যে এখানে আপনি অনেক দূর থেকে বাচ্চা নিতেছেন, কত পিস বাচ্চা নিতেছেন? 250 পিস। 250 পিস। এই যে দেশি মুরগি পালন করার উদ্যোগ আসলে কোত্থেকে আসলো? আপনি তো সোনালী মুরগি পালন করতেছেন বা লেখাপড়া করতেছেন, পড়াশোনা করতেছেন, পাশাপাশি এগুলা এই চিন্তাটা কোত্থেকে আসলো? সোনালী দেশি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি, মাংসের চাহিদা অনেক বেশি, যার কারণে আমি সোনালী পালছি। এবার দেশি মুরগি পালন করে দেখি যে দেশি মুরগিতে কী করা যায়, কীরকম লাভবান হয়। সোনালী মুরগি তো আমি পেলেছি, তো দেশি মুরগির ডিমের চাহিদাও বেশি, মাংসের চাহিদাও বেশি, উৎপাদন কম। এগুলো আপনি বুঝতেছেন যে আপনার ওখানে যে আপনার যে বরিশালে ওখানে আপনার এগুলো ডিমের চাহিদা প্রচুর পরিমাণ? প্রচুর। দেখা গেল যে আপনি যে এত আপনি মুরগি খামার করতেছেন বা করছেন, তো সোনালীতে কত বছর ধরে করতেছেন? সোনালী বেশ কিছুদিন, বেশি দিন হয়নি, কিছুদিন ধরে করতেছেন। তো এই সেক্টরে আসলে কি চিন্তা ভাবনা করে এই সেক্টরে আসা? তো পড়াশোনা আমি চাকরি করছি 6 বছর, এখন ভাবছি ব্যবসা বাণিজ্য করবো। তো সোনালী মুরগি পালছি, এবার দেখছি আপনার অনেক ভিডিও দেখছি, আপনার অনেক ভিডিও ভালো লাগছে, তো দেশি মুরগি দিয়ে এখন শুরু করব। দেখি ডিমের জন্য, মাংসের জন্য করবো, এই জন্য আপনার কাছ থেকে 250 মুরগি নিলাম। তো এই যে দূর থেকে এসে সংগ্রহ করা বাচ্চাগুলো, এটা আসলে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক কষ্ট করে আসছি কিন্তু এখন মুরগি দেখে অনেক ভালো লাগতেছে। তা আপনি মুরগি কোয়ালিটিগুলো কেমন দেখেন? অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো। এক মাস বয়সে বাচ্চা ঠিক আছে? একদম ঠিক আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর মুরগি। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গা থেকে যারা নতুন উদ্যোক্তা আছে তারা নিতে চায়, বা তাদের কি বলেন আপনি? এখানে তো আপনি বাচ্চাগুলো নিতে চায়, যারা নতুন নিতে চায় আমার মতো এক মাসের বয়সের বাচ্চা নেওয়া অনেক ভালো, কারণ এক মাস বয়স পর্যন্ত 4টা ভ্যাকসিন করতে হয়, আমরা অনেকেই পারি না যারা নতুনরা আছি। তা ভ্যাকসিন কমপ্লিট করা আছে, আমরা এখন নিয়ে এগুলোর খাবার দিয়ে সুন্দরভাবে ই করলে, লালন পালন করলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো। আমার আমার কাছে কী ধরনের সুবিধাগুলো পাইলেন? আপনার কাছে আসার পর আপনি অনেক সুবিধা নিছেন, আর আপনার কাছে আমি অনেকদিন আগে ই করছি, তাও আপনি আমার জন্য অনেকদিন রাখছেন। তো আমার আরও আগে নেওয়ার কথা ছিল, আমি সমস্যার কারণে আসতে পারিনি, আপনার 2-3 দিন পরে আমার। তো উনি তো আসলেই বর্তমানে একটা ফার্মে যুক্ত আছে, উনি নিজস্ব ফার্ম রয়েছে, তো প্লাস উনি লেখাপড়া করতেছে, তার পাশাপাশি উনি ভাবছে যে আমি দেশি মুরগি পালন করব। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন দেশের মুরগি পালন করতেছে মানুষে, কিন্তু আসলে আমাদের দেশি মুরগিগুলো এগুলো কিন্তু 100% পিওর দেশি মুরগিগুলো, এগুলো আসলে বাজারে বিক্রি করতে গেলে ভালো রেটটাও পাওয়া যায়। এই কারণে কিন্তু উনি কিন্তু সোনালী পালন করতেছে, তার পাশাপাশি দেশিগুলো পালন করতেছে। ওনার ইচ্ছা যে আসলেই ব্যবসা বাণিজ্য করবো, উনি কিন্তু উদ্যোক্তা হব, উনি কিন্তু নতুন উদ্যোক্তা, উনি কিন্তু আসলেই চিন্তা করছে যে আমি চাকরি পিছিয়ে না ঘুরে আমি কিছু ব্যবসা করব। তো ব্যবসা করে কিন্তু উনি আইগার চেষ্টা করতেছে, উনি একটা নিয়ে করতেছে না, উনি কিন্তু 2-3টা নিয়ে করতেছে। কারণ আমি একটা জিনিস বলে রাখি যে আমি আসলেই আমি কৃষি সেক্টরে আছি, আমি চাবো 1টা থেকে 10টায় যাওয়া। কারণ কিসের জন্য? আমি বাইরে দিয়ে যদি আমি চাকরি করতে যাই বা সরকারি চাকরি বা বিভিন্ন কোম্পানির চাকরি করতে যাই, আমার ওখানে একটা স্যালারি থাকবে। আর আমার কৃষি সেক্টরে দেখা গেলো যে আমি দেশি মুরগি পালন করতেছি বা বিভিন্ন মুরগি পালন করব বা বিভিন্ন একটা সেক্টরে যাব, কৃষি সেক্টর থাকলে কি আসলে আপনি কোনো সময় ওই সরকারি চাকরি বলেন বা বিদেশ বলেন ওগুলোকে আসলে পারে না, ঠিক আছে? উনি যে পর্যায়ে বর্তমানে আছে, উনি কিন্তু ছাত্র জীবন দিয়ে আছে, তো ওনার বয়স বা ওনার যে বর্তমানে লেখাপড়া করতেছে, ওর মাঝামাঝি অনেক মানুষে, অনেক ভাই আছে, তারা বেকার যুবক রয়েছেন, তারা কিন্তু এই সেক্টরে আসতে পারেন। কারণ উনি যদি পারে আপনি কেন পারবেন না? এগুলো সবসময় চিন্তা ভাবনা থাকতে হবো যে আমি অনেক বড় হব। কিভাবে বড় হবেন? আপনি ক্ষুদ্র দিকে বড় হতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার 100 মুরগি দিয়ে আমি করব না, আমি 5,000 দিয়ে মুরগি দিয়ে করব, একদিনে বড় লোক মা ভাই হবে না। অনেক মানুষের চিন্তা করতেছেন ভাই 100 মুরগি দিয়ে শুরু করবো না, 500 মুরগি দিয়ে, 1,000, 5,000, 10,000 মুরগি দিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা। আসলেই একটা জিনিস সবসময় মনে রাখবেন, একদিনে অনেক টাকার মালিক হওয়া যায় না,
আপনি সব সময় সময় দিতে হবে বা কিছু কিছু পালতে হবে। পালার পরে দেখা গেল যে ভালো একটা রেজাল্ট আসলে সেই মুরগিটা বা সেই সেক্টরে আসলে পরে আপনার জন্য ভালো হবে। সবসময় একটা জিনিসই আমি বলে রাখি, বা যা যারা বেকার যুবক রয়েছেন বা ঘুরে ফিরে খাইতেছেন বা বিদেশ রয়েছেন, অনেক মানুষই হতাশা হয়ে যান আসলে আমরা কী করব। তাদের জন্য এই মুরগি সেক্টরটা বা কৃষি সেক্টরটা তারা আসতে পারেন, এই সেক্টরে খুবই ভালো। আর বাচ্চার ক্ষেত্রে বলি, আমাদের দেশীয় মুরগির বাচ্চা বাংলাদেশে যে মুরগি রয়েছে সবচাইতে মুরগি এটা উন্নত মানের, কারণ এই মুরগিটা যে কোনো জায়গায় বিক্রি করতে গেলে ভালো রেটটা পাওয়া যায়, এবং কি নামে হলো দেশি মুরগি বাচ্চা। আপনি যদি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু লাভ মুখ দেখতে পারবেন। তো আমাদের এখানে পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বড় ভাই 250 বাচ্চার অর্ডার দিয়েছিল, আজ থেকে পরে 15 দিন আগে অর্ডার দিয়েছিল। তো উনি যে বাচ্চাগুলো নিতেছে এগুলো বাচ্চার কোয়ালিটিগুলো দেখায়, অনেক মানুষই দেখতে চান যে আসলে এক মাস বয়সে বাচ্চার কোয়ালিটি কেমন, এবং কি আসলেই আমরা আমাদের কাছ থেকে যারা বিভিন্ন জেলা থেকে যারা বাচ্চা নিচ্ছে তাদের ভিডিও করার চেষ্টা করি, সবাই তার ভিডিও করা যায় না। তো ইনশাল্লাহ বড় ভাই যেগুলো বাচ্চা নিতেছে ভালো জিনিসটা পাইছে, কারণ ভালো জিনিসটা পাইলে কিন্তু ভালো জিনিসটা বলে। তো আজকে আমরা দেখি যে বাচ্চার কোয়ালিটিগুলো দেখি। তো চলে আসুন, দেখুন এইখানে বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন, এগুলো কিন্তু এক মাস বয়সে বাচ্চা, এগুলো কিন্তু এক একটা খাঁচি বোধে আমি কিন্তু 20 পিস করে খাঁচায় বোধে কিন্তু মুরগি দিয়েছি। এখানে আপনারা একটা সুবিধা কি, আপনার এক মাস বয়সে বাচ্চা নিলে মোরগ মুরগি চেনা যায় বা হিসাব করে কিন্তু নিতে পারবেন। এগুলা কিন্তু প্রত্যেকটা খাঁচাতে কিন্তু আপনার 20 পিস করে মুরগি দেওয়া হয়েছে। আপনারা চাইলে সহজে কিন্তু দেখেন, এখানে কিন্তু তিনটা খাঁচিতে কিন্তু আপনার 60 পিস করে কেটেছে। এইভাবে যদি আপনারা যে কোনো জায়গাতে আপনারা বাসে বা সিএনজিতে যে কোনো পরিবহনে কিন্তু নিতে পারবেন। তো চাইলে আপনারা এগুলো নিতে পারেন। বড় ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে বরিশাল দিয়ে, ওনারা বিদায় দিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব কিছু গাড়িপদের লোড করা হয়েছে। এটা আমাদের টাঙ্গাইল জেলা রয়েছে, ওই জেলার ভিতরে ওখানে গাড়ি ঠিক করা আছে, ওই বাসে চলে যাবে। তো বড় ভাই আপনি তো এই যে আমার কাছ থেকে বাচ্চা নিলেন বা বাচ্চাগুলো দেখলেন, বাচ্চার কোয়ালিটিগুলো কেমন দেখলেন? বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর বাচ্চা। তো যারা শুরু করতে চায়, যারা বরিশাল থেকে আসতে চায়, তাদের একটু লোকেশনটা বলেন। বরিশাল থেকে ডাইরেক্ট গাড়ি আসে টাঙ্গাইলে, আলম ট্রাভেলস, ডাইরেক্ট গাড়িতে একদম টাঙ্গাইল চলে আসবে, টাঙ্গাইল থেকে আপনার এলেঙ্গা। এছাড়াও অনেক মানুষের চিন্তিত থাকেন যে আসলে কীভাবে আসবো। আমাদের বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন, এবং কি আমাদের নাম্বারটা সার্চ দিলেও আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।